नमस्कार বন্ধুরা মৌসুমী খরকনা আরটি ব্লগে আপনাদের স্বাগত আর আরেকটি রান্না নিয়ে চলে এসেছি বেলা और ড্যাডি এসে দিয়ে গেছে মা শরীরটা একটু অসুস্থ আছে তো থাকলে তো অনেক যন্ত্রণা জ্বালাতন সব কিছু না অনেক খাটুনি তাই পাঠিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি করে সব মশলা দিয়ে আলু দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি নিয়ে চিকেন রান্না করছি আর কি চিকেনটা দিয়ে দেব আর খানিকটা বোনলেস চিকেন মশলা মাখিয়ে রেখে দেব পরে হয়তো অন্য কিছু হবে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংস চিকেন রান্না তো অনেক দেখেছি তাই আর দেখাচ্ছি না এই মশলাটা আমার প্রায় পছন্দ হয়ে গেছে এই চিকেনগুলো দিয়ে দিলাম দিলে সব মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াবো নাড়িয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে ওকে স্নান করানো আছে অনেক কাজ আছে পুজো আছে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে চান করে ঠাকুর দিয়েছি তারপর খেয়ে দিয়ে আর অন্যতে পারিনি এখন একেবারে সন্ধেবেলা চলে এসেছি সন্ধেবেলা প্রিয়দর্শিনী মাও চলে এসেছে সে রেডি হয়ে চলে এসেছে একদম সরাসরি আর প্রিয়দর্শিনীকেও আমি রেডি করে দিয়েছি এবার চলুন যাই রেডি হয়ে পড়েছি এবার যাচ্ছি ঠাকুর দেখতে তো কেমন লাগছে দেখো আমাকে প্রথমেই আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে নিয়ে যাচ্ছি চলুন বন্ধুরা গেট আর রাস্তাটা পুরো আলোর মালা দিয়ে সাজানো দারুণ লাগছে এই যতই লাইটিং করুক এই লাইটিংটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে এই যে সেদিনকে তো অর্ধেক দেখিয়েছিলাম প্যান্ডেল প্রস্তুতি আজ দেখুন সম্পূর্ণ সুন্দর করে দেখাবো প্রিয়দর্শিনী মা কত্তমশাই প্রিয়দর্শিনী আমি তো পেছনে এই যে দেখুন এটা হচ্ছে কোথাকার প্যান্ডেল বললো ঠিক মনে করতে পারছি না সেই এই পুজো উপলক্ষে প্রতি বছর মেলা বসে আর এখানে এসে শুনলাম অ্যানাউন্স করছে যে স্টার আনন্দ থেকে জেলার সেরা প্যান্ডেল হয়েছে আমাদের এই পুজো প্যান্ডেল চলুন ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করি সামনেটা দেখুন একদম কি দারুণ লাগছে আর হচ্ছে পুরো জিনিসটা ওই যে বেতের যে ঝুড়ি বানায় সেই বাঁশের চাষ দিয়ে তৈরি করা কালার কম্বিনেশনটা এত ভালো হয়েছে আর লাইট দেওয়ার পরে আরও যেন সুন্দর লাগছে এবার চারিদিকটা দেখে নিলাম এবার চলুন ভিতরের দিকটা যাই এই দেখুন সুন্দর আস্তিক চিহ্ন আর এখানে একটা সুন্দর ঘোড়ার মতো আর একজন ড্রোন ক্যামেরা ছেড়েছে দেখুন এই যে ড্রোন ক্যামেরা দিয়ে সুন্দর করে উনি শুটিং করে নিচ্ছে ওই যে ড্রোন ক্যামেরা সেটাও শেয়ার করলাম এবার ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে দেখুন এই যে গেটটা গেটটাও কি অপূর্ব করে সাজিয়েছে আর হচ্ছে গেটের হচ্ছে ডান দিক দিয়ে ঢুকে ভেতরে ঢুকে বাঁ দিক দিয়ে বেরোতে হবে এই যে দেখুন এই যে গেটটা মধ্যে ঢুকে পড়েছি আর উপরের দিকটা দেখুন সব প্লাস্টিকের শাখা লাল সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছে দুদিকে দেখুন টেরাকোটার এই ঘোড়াগুলো কি ভালো লাগছে দেখতে আর হচ্ছে সামনে ছোট ছোট গাছ দিয়ে সাজানো এই দেখুন শাখা লাল রিবন দিয়ে শাখা ঝুলছে খুব ভালো লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে জানাবেন চলে এসেছি ভিতরে দেখুন আর আমরা একটু সকাল সকাল বেরিয়েছি তাই একটু ফাঁকা আছে আপাতত আর হচ্ছে প্রথম দিন এসেছি তো তার জন্য এই যে চারিদিকটা দেখুন সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এখন ওই যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে এখন উপরের দিকটা দেয়ালটা দেখুন সবটাই সুন্দর এবার মাকে দর্শন করুন কিন্তু বিশাল বড় সাইজের মা হয় ওনাকে এই এই পুজো প্যান্ডেলেই মানে প্যান্ডেল খুলে এখানে মেশ জল দিয়ে গলিয়ে ফেলা হয় এত বড় যে কোথাও নিয়ে যাওয়া যায় না আর কৃষ্ণনগর থেকে মাকে আনা হয় প্রতি বছর আর প্রতি বছরই এই প্যান্ডেল সেরা হয় আমাদের একদম আমাদের বাড়ির পাশে দেখুন সব টেরাকোটার কাজ কুলো
মানে ঝুড়ির যে বেত এইসব দিয়ে পুরোটা সাজানো, আর শাখা আর লাল রিবন, কালার কম্বিনেশন আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে একটু বলবেন। আর ঘরের পাশেই এত বড় পুজো, এই ফেলে কিন্তু দূরে যেতে মন চায় না। দেখুন আরেকবার মাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সামনে দিয়ে, আর ডান দিকে দেখুন কি সুন্দর, এই যে গৌর নিতাই কীর্তন করছে, আর বাঁ দিকে দেখুন এই যে নিতাই রাধাকৃষ্ণ, মানে সবটাই খুব সুন্দর। আর এই হচ্ছে আসল মা, এই মাকে পুজো করা হবে। আমরা তো প্রথম দিন এসেছি, সন্ধেবেলা তখনও পুজো হয়নি, তার জন্য এরকম করে সাজানো রয়েছে। আর এই যে এখানটায় টেবিলের উপরে একটা প্রদীপ জ্বালানো, মানে উদ্বোধন হবে তার আগে। এই যে ওই ড্রোন ক্যামেরা নিয়ে ওই ভদ্রলোক ভিতরে ঢুকে পড়েছে, দেখুন ড্রোন ক্যামেরাটা দেখতে কি ভালো লাগছে, মনে হয় কে যেন আকাশে ভাসছে কোনো বাচ্চা। আর সুন্দর করে উনি যেভাবে তুলছেন আমিও আপনাদের সেভাবেই শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো একটু দেখে বলবেন। টেরাকোটার কাজগুলো আমার এত ভালো লাগছে দেখতে, আর মানে একদম অপূর্ব অপূর্ব অপূর্ব, সত্যি সুন্দর। আপনারা দেখতে থাকুন মন দিয়ে, আমি আপনাদের সাথে আছি। আর যারা এতক্ষণ দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আমার অনেক উপকারে লাগবে। আর ভিডিও যে চালিয়ে রেখে দিতে হবে এমন কোনো কথা নেই, ভিডিও মানে দেখতে হবে চালিয়ে, ভিডিও চালিয়ে রেখে দিয়ে আপনারা কাজ করে নেবেন, অসুবিধা নেই। এই দেখুন মেলা উপলক্ষে প্রতি বছর আমাদের পাড়ায় মেলা বসে রাস্তার দুপাশ দিয়ে, আর এই যে মেলা বসেছে, প্রিয়দর্শিনীকে ভিতরে রাখা দায়, কিছুতেই ভিতরে থাকতে চাইল না, আমাকে মেলা থেকে খেলনা কিনে দাও খেলনা কিনে দাও। তারপরে সাইডে কিন্তু ফাংশন হচ্ছিলো, সেটাও তুলতে পারিনি। আচ্ছা এবার হচ্ছে, আর মার কাছে তো থাকে না, আমার সঙ্গেই সবসময় থাকে কোথাও বেরোলে। আর এই যে মেলা বসেছে দেখুন কত কিছু বসেছে, আর এইগুলো দেখছি। আর এই যে রুটির চাকি বেলুনি স্টিলের, এখানে যে বাদাম গজা, ওদিকে জিলিপি, মানে অনেক কিছু খাবার বসেছে। আমরা আগে পুরো মেলাটা ঘুরে দেখে নিচ্ছি কোথায় কী পাওয়া যায়, তারপরে খেতে বসবো। এই জায়গাটা আমাদের পাড়ার এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে ঘুগনির দোকান দিয়েছে, কর্তমশাইকে দেখছি এখানে এসে ঘুগনি খাচ্ছে। এবার আমরা আসার পর আমাদের জন্য ঘুগনির অর্ডার দেওয়া হলো, ঘুগনি আর পাঁপড়। এই যে ঘুগনি কীভাবে দিচ্ছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ঘুগনি দিয়েছে, এবার শশা দিয়ে দিল, আর হচ্ছে এরপরে জিজ্ঞেস করছে লঙ্কা খাবে কি না, আমি বললাম না লঙ্কা দেবে না। আর এবার দিল পেঁয়াজ, দিয়ে একটাকে টক দিতে বললাম আর একটাকে বিনা টক, মানে টক ছাড়া, কারণ প্রিয়দর্শিনী টক ছাড়া। আর এই টাইমে যা ওয়েদার পড়েছে, সবার কাশি, ওই গরম ঠান্ডা গরম ঠান্ডা। এবার আমরা খেয়ে নিলাম ঘুগনি, এবার চলে এসেছি মোমোর দোকানে, মেয়ে মোমো খেতে ভালোবাসে তার জন্য। আর এখানে মোমো আর এখানে যে চাট বিক্রি হচ্ছে, মানে ঘুগনির মতনই। তারপরে এক প্লেট মোমো অর্ডার করা হলো, আমার তো খুব একটা ভালো লাগে না মোমো, তো খাইনি। আর ঘুগনি প্রিয়দর্শিনীর থেকে একটুখানি নিয়েছিলাম, আমার ভালো লাগে এই জিনিসগুলো মেলার। এই যে ভাপা পিঠা, এটা বাড়িতে তৈরি করা সব সময় হয় না, তার জন্য মেলাতে এসে আমি এই জিনিসটাই খাই, আর খাই পাঁপড় ভাজা। এই দেখুন পাটিসাপটা হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরমকালে পাটিসাপটা দেখুন, আমরা তো শীতকালে খাই, এখন প্রচণ্ড গরম, গরমের মধ্যে পাটিসাপটা। আমি একটা ভাপা পিঠা অর্ডার দিলাম, ওরা কেউ খাবে না, ওরা ঘুগনি মোমো এসব খেয়ে আর খেতে চাইছে না। তারপরে এবার ভাপা পিঠা নিয়ে চললাম, আর এবার বাড়ি ফিরছি। দেখুন যাওয়ার পথে মা কালীন যাচ্ছে একটা সুন্দর, এটা এই যে মেলা থেকে এনেছি প্রিয়দর্শিনীর জন্য, এই পুতুলটা মানে এক টাকাও কমাতে চাইছে না মেলায়। আর এই যে এটা এনেছি
কি জানি বলে ও এটা, এই ড্রেস, এই পেন, এই খাতা, সব এগুলো, যে ঘোড়ার যে কার্টুন হয়, আমারও তো নাম মনে থাকে না, হচ্ছে সমস্ত কিছু এইগুলো ভালোবাসে। এটাই যে জল দিয়ে ঘষলে কালার হবে। আর এনেছি এক প্যাকেট হচ্ছে চিকেন চাউ, কারণ ওই আমি মেয়ে আর প্রিয়দর্শিনী অল্প অল্প করে খাবো, দুপুরের অনেকগুলো রান্না রয়েছে। আর এনেছি এই যে গজা, মিষ্টি গজা, যে মেলায় যে গজা গজা বিক্রি হয় লম্বা লম্বা, সেই গজা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।